বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। আজ যে বিশেষ ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম, সেটা পদ্মের যে দুর্বল রানারগুলো, যেগুলো কখনোই দূরে পাঠানো তো সম্ভবই না, অর্থাৎ তোলার মোটামুটি 1-2 ঘন্টার মধ্যেই পটিং করতে হয়, এবং সেগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা দেখলে যদি কারো পর্দের টিউবার বা শালুক প্রয়োজন হয় অবশ্যই এই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, তাহলে রিজনেবল প্রাইসে তোমরা বিভিন্ন পর্দের টিউবারগুলো পাবে। তা যে কথা বলছিলাম, অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং পুরনো বন্ধুদের বলবো অবশ্যই কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো। এখানেও দেখতে পেলে যে ফোন নাম্বারটা রয়েছে। তবে যে কথা বলছিলাম যে এমন কিছু রানার আছে যে রানারগুলো খুবই দুর্বল, অর্থাৎ সেগুলো যদি 10 মিনিটও তোলা থাকে, অর্থাৎ বাইরে থাকে শুকনো জায়গায়, তাহলে সেগুলোকে কিন্তু সার্ভাইভ করানো যায় না। তা এই রানারগুলোকে আমরা তুলে জলে ভিজিয়ে রাখবো, এবং সাথে সাথে বা অল্প কিছু সময়ের পরেই আমরা সেগুলোকে প্রথমে বিরিয়ানি পট বা অন্য কোনো ছোট পটে সেগুলোকে গ্রো করিয়ে, তারপরে যখন 5-6টা পাতা ছাড়বে, তারপরে আমরা কিন্তু বড় যে গামলা হোক বা অন্য কোনো পটে হোক সেগুলো কিন্তু আমরা লাগাবো। তা এখানে আমি দেখাবো যে কিভাবে এই পটগুলোতে আমি বসাচ্ছি বা কিভাবে বসালে প্রতিটা রানারই বেঁচে যাবে, অর্থাৎ এগুলো কিন্তু টিউবার নয়, তুমি যে অযত্ন করলে কিন্তু একদমই বাঁচাতে পারবে না। যেগুলো খুব দামি যে লোটাসগুলো রয়েছে, এখানেও ফোন নাম্বার রয়েছে, নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো। যে কথা বললাম যে যেগুলো খুব দামি, অর্থাৎ টিউবার বেশ দাম, সেগুলোকে যদি রানার বসানো যায় বা রানার তোমরা গ্রো করিয়ে নিয়ে পটে বসাও, তাহলে কিন্তু দেখতে পাবে যে এগুলো কম দাম দিয়ে কিনে তোমরা কিন্তু করতে পারবে। এখানে দেখো, এখানে বেলনার টিউবারটা আমি এখানে বসাচ্ছি, এটা বেলনা টিউবার, দেখো টিউবার বলতে রানার, দেখো খুবই দুর্বল রানার, এটাকে কিন্তু তুমি সার্ভাইভ করানো কিন্তু খুব কঠিন কাজ। একটা মাত্র গ্রোয়িং টিপস, এবং এ দেখো পাশে রয়েছে বেলনার সুন্দর যে ফুলের ছবি। তা এটাকে তুলে আমি মোটামুটি তোলার পরে আমি ক্যারি করে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে গেছিলাম, এবং কিভাবে পটিং করছি এখানে দেখাবো। দেখো একটা মাত্র এই জায়গাটা কতগুলো শিকড় আছে, এবং মুখটাতে কিছু শিকড় আছে। এরকম ছোট পট নিয়ে তাতে যে মাটিটা তোমরা দেবে, এখানে কিন্তু কোনো ধরনের সার মাটি কিন্তু এই পটে যেন না থাকে, অর্থাৎ একদম পরিষ্কার মাটি, এঁটেল মাটি দিয়ে বা কাদা মাটি দিয়ে কিন্তু তোমাকে এই রানারগুলোকে পটিং করতে হবে। অর্থাৎ তুমি যদি একটু সার বা সার মাটি ব্যবহার করো, তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে অংশটা এখানে বাড়তি রয়েছে এটাকে আমি কেটে দেওয়ার চেষ্টা করছি। দেখো তারপরে যে শিকড়গুলো আছে এটাকে মাটিতে আমি মাটির নিচে দিয়ে দেবো। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে যেহেতু কাজ করছি তাই একটু সমস্যা হচ্ছে। এই দেখো এই এই অংশটা, অর্থাৎ এই যে যেভাবে দেখাচ্ছি তোমাদের, এই অংশটাকে বা শিকড়গুলোকে আমি মাটির নিচে দিয়ে দেব। আর এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে রানারগুলো, অর্থাৎ টিউবারগুলো থেকে যদি রানার বেরিয়ে যায় তাহলে সেগুলোকে বসানো কীভাবে বসানো যায়, সেটা এখানে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আর এই যেটা, এটা কিন্তু একদমই দুর্বল রানারই শুধু, অর্থাৎ টিউবার থেকে রানার হয়েছে এমন নয়, সরাসরি গাছ থেকে, অর্থাৎ যে পটে বসানো আছে, যে গামলাতে বসানো আছে, যে জায়গায় বসানো আছে, সেখান থেকে আমি কিন্তু একদম এই সরু রানারই কিন্তু তুলেছি। তুলে এটাকে এই বিরিয়ানি পটে কিন্তু সার্ভাইভ করিয়ে নিয়ে তারপরে বড় পটে বসাবো। এই যেভাবে বসাবে সবসময় কিন্তু যে গ্রোয়িং টিপসটা বা মুখটা সেটা কিন্তু মাটির উপরে রাখতে হবে, নাহলে কিন্তু ওটা মাটির নিচে দিয়ে দিলে কিন্তু পচে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমি করলাম সেটা কিন্তু হবে না। এই যে দেখো এই অংশটা, অর্থাৎ এই যে মুখটা, এটা কিন্তু মাটির উপরে থাকবে, ওটা ঠিক গ্রো করে, অর্থাৎ যখন এটা সার্ভাইভ করে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওটা উপরে চলে আসবে বা মাটির নিচে ঢুকে যাবে।
এবার আমরা একটা বড় গামলাতে জল নিয়ে তার মধ্যে এটাকে ডুবিয়ে দেব, জলটা যেন পরিষ্কার হয়। এটা আমার আরও কয়েকটা পট এখানে বসানো আছে, যার জন্য এটাকে আমি এখানেই বসিয়ে দিলাম। এইভাবে মোটামুটি তোমরা বসিয়ে দেবে, এবং বসিয়ে দেওয়ার পরে পাতাগুলো বা জলটা যাতে পরিষ্কার থাকে সে ব্যবস্থা করবে। আর যদি একদমই ঘোলা জল হয়, হালকা একটু অ্যান্টি ফাঙ্গাল সাপ দিতে পারো, ব্যবস্থান দিতে পারো, যে কোনো ধরনের দিয়ে দিতে পারো। এ দেখো, আমি এটা গতকাল বসিয়েছিলাম, আজকে তোমাদের একটু তুলে দেখাচ্ছি। দেখো দেখো এখানে, ওই দেখো মুখটা কিন্তু বাইরেই আছে, এবং এই মুখটা গ্রো করে যদি উপরে উঠেও যায় তাহলেও কিন্তু এটা ঠিক আবার মাটির মধ্যে ঢুকে যাবে এবং এটা গ্রো করতে থাকবে। তা বন্ধুরা, এই সম্পর্কে আরও যদি কোনো বিস্তারিত জানার থাকে, বা আমার বিভিন্ন ভিডিওগুলো রয়েছে এই চ্যানেলে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারো। এই দেখো এখানেও একটা পট রয়েছে, এটা রয়েছে আমার হোয়াইট মিরাকেল, এটা কয়েকদিন আগে বসানো হয়েছে। দেখো অনেকগুলো পাতা কিন্তু এটা থেকে সারভাইভ করে বেঁচে গেছে, এবং এটাও ঠিক একই যেমন দেখলে ওই রকম পজিশনেই ছিল, এবং সেখান থেকে কিন্তু এটা বড় হয়েছে, এবং দেখো অনেকগুলো পাতা কিন্তু গজিয়েছে। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই,